বীর বাঙালির বিজয় উৎসব 2022 ও বিজয় একাত্তর এর 12তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং অভিষেক উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও সম্মাননা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চট্টগ্রাম জামাল খান চত্বরে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জামাল খান খাস্তগির স্কুল সংলগ্ন বিজয় একাত্তর এর নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার আর কে রুবেলের সঞ্চালনায় এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাল করিম চৌধুরী। প্রধান অতিথি এ সময় নবনির্বাচিত কমিটির প্রত্যেক নেতৃবৃন্দকে উত্তরীয় পরিয়ে অভিষেক অনুষ্ঠানে সম্মাননা প্রদান করেন। সিটি মেয়র বলেন, বিজয় একাত্তর অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে যে দুর্বল গতিতে এগিয়ে চলছে তাতে এই সংগঠনের প্রতিটি নেতৃবৃন্দ এবং সদস্যদের প্রতি কৃতজ্ঞতা। বিজয় একাত্তর সবসময় মুক্তিযোদ্ধার চেতনায় পরিচালিত হোক, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এটাই কামনা করছি। এছাড়াও এই অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং মুখ্য আলোচক ছিলেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমদ। সেই সাথে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মাসুম চৌধুরী, জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন এবং 2 নং জালালাবাদ ওয়ার্ড কৃষক লীগ সভাপতি মোহাম্মদ সোহাগ মিয়া। অভিষেক অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, সংগঠনের সহসভাপতি অ্যাডভোকেট নীলুকান্তি দাস, সাংগঠনিক সম্পাদক খোকন দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান ফরহাদ, সাংস্কৃতিক সম্পাদক সজল দাস সহ আরো অনেকে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় লালন করতে আমরা অভিন্ন কাজ করে নিয়েছি। আমরা মানবিক কাজও করি। আমরা গত করোনাকালীন সময়ে বিজয় একাত্তরের পক্ষ থেকে দুর্বিষহ অর্থনৈতিকভাবে নিপীড়িত মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি। আমাদের মূল চেতনায় হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সঠিকভাবে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা। সে বাতাসে বাজির কণ্ঠ তোমার কণ্ঠ চৌধুরী, চটপলা টিভি। চটপলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।